আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে। অ্যান্ড দিস ইজ মি লাভলি আজাদ। চুল পড়ার সমস্যা নিয়ে, মানে এখনকার বর্তমানে চুল পড়ার সমস্যা নিয়ে এমন মেয়ে বা ছেলে পাওয়া খুবই দুষ্কর। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, দেন হচ্ছে আমাদের যে এয়ার পলিউশন, আমাদের খাদ্যাভ্যাস এবং সব কিছু মিলিয়ে আমাদের যে পরিস্থিতি, যার কারণে চুল আমাদের মাস্ট বি সবারই পড়ে। কিন্তু আমরা কিন্তু নানি বা দাদি বা খালা এদের থেকে শুনতাম যে তাদের চুল কিন্তু এতটা পড়তো না, এবং খুব ঘন চুল, তারা এত কিছু কেয়ারও করতো না চুলে, বাট তাদের চুলগুলো কত সুন্দর ছিল। কিন্তু আমাদের চুল এত অল্প বয়সে কেন এত বেশি পড়ে সেটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। সবাই আমরা খুব ডিপ্রেশনে থাকি, খুব টেনশনে থাকি যে কেন চুল পড়ছে, কেন হচ্ছে এমনটা। বাট আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা সুন্দর একটা প্রোডাক্ট, খুবই সিম্পল একটা প্রোডাক্ট বাট খুবই ইফেক্টিভ। আমাদের হেয়ারের সাথে আমরা অনেকেই এই কাজটা করে থাকি যে আমরা হেয়ারে স্ক্যাল্পে অয়েলিং করি না। আমাদের হেয়ারে যখন আস্তে আস্তে খুশকি পড়া শুরু করে এবং যখন হেয়ারটা অনেক বেশি খুশকি হয়ে যায়, তখন কিন্তু হেয়ার ড্যামেজ হওয়া শুরু হয় এবং তারপরেই কিন্তু আমাদের চুল পড়াটা শুরু হয়। সো আমাদের যেটা করতে হবে, একটা সঠিক তেল ব্যবহার করতে হবে এবং সেটাকে নিয়মিত ব্যবহার করতে হবে। এবং অবশ্যই আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভালো একটা শ্যাম্পু যেটা আমাদের হেয়ারকে স্যুট করে, ভালো একটা হেয়ার মাস্ক যেটা আমাদের জন্য ভালো হবে এবং প্রোটিন যুক্ত থাকবে। এই তিনটা প্রোডাক্ট যদি আমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারি, আমি বলবো যে এর বাইরে আর আমাদের হেয়ারের জন্য কিছুই প্রয়োজন নেই। সো আজ তোমাদের সাথে শেয়ার করব আমি অর্গানিক গোল্ডেন জোজোবা অয়েল, কোল্ড প্রেসড অয়েল। সো এটা হচ্ছে একটা কোল্ড প্রেসড অয়েল এবং জোজোবা অয়েল। তোমরা হয়তো অনেকেই শুনেছো ক্যাস্টার অয়েল, দেন হচ্ছে জোজোবা অয়েল, দেন সিসিমি অয়েল, এই ধরনের অয়েলগুলো কিন্তু আমাদের হেয়ারের প্রোটিন যোগাতে অনেক বেশি সহায়তা করে। যেহেতু এটি কোল্ড প্রেসড অয়েল এবং এটি অর্গানিক একটা তেল যেটা আমাদের হেয়ারের জন্য অনেক উপকারী, বাট এটা কিন্তু প্রচুর ঘন এবং এটার স্মেলটাও কিন্তু খুব একটা ভালো একটা স্মেল না। মানে তোমরা হয়তো যারা স্মেলি নিয়ে প্রবলেম ফিল করো তাদের জন্য বলবো যে স্মেল নিয়ে যারা ফিল করো প্রবলেম তারা কিন্তু এটা ইউজ করবে না। বাট যারা তাদের স্মেল নিয়ে কোনো প্রবলেম নেই এবং যারা একটা চুলকে হেলদি করতে চাও, শাইনি করতে চাও, সফট করতে চাও এবং যাতে চুল পড়া একদমই কমে যায়, এই জিনিসটা যারা চাও তাদের জন্য বলবো যে অফকোর্স এই প্রোডাক্টটা একবার হলে তো ব্যবহার করবে। সো এই প্রোডাক্টটা ব্যবহার করার নিয়মটা আমি তোমাদেরকে একটু বলি। এটা হচ্ছে একটা অর্গানিক তেল এবং এটার সাথে তোমরা যে কোনো নারিকেল তেল, মানে বাজারে বিক্রি বা খোলা যেটাই হোক না কেন, নারিকেল তেল নিবে বাটিতে এবং সাথে এক চামচের মতো কোল্ড প্রেসড অয়েলটা, পুরো তেলটাকে ভালো মতো মিক্সড করে নেব এবং এটার সাথে নেব হচ্ছে এক চামচের মতো লেবুর রস। এবং সেটা আমরা অবশ্যই যেটা করব, রেগুলার ইউজ করব না, আমরা এক থেকে দুই দিন পর পর এই হেয়ারে মাসাজ করব এবং সেটা দুই ঘন্টার মতো রাখবো, তারপর আমরা ওয়াশ করে ফেলবো। এটা বেশি রাখার একদমই প্রয়োজন নেই, কারণ হচ্ছে অয়েল আমাদের যে স্ক্যাল্পে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন পড়ে না। সো যারা অনেক লং টাইম অয়েলিং করে রেখে দাও তারাও কিন্তু চুল পড়ার একটা সম্ভাবনাতে পড়তে পারো এবং আমি বলবো যে অবশ্যই তোমরা দুই দিন পরপর বা একদিন পরপর এই অয়েলটা ব্যবহার করো এবং আমি বলবো যে এটাতে তোমরা অনেক অনেক সাধারণ একটা রেজাল্ট পাবে। আমি নিজে এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। আশা করি তোমরাও চাইলে একবার ব্যবহার করে দেখতে পারো অসাধারণ একটা তেল। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড হতে পারো। আল্লাহ হাফেজ।